হ্যালো এভরি ওয়ার ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ইটস মি ইয়োর হ্যাপি গার্ল এ গার্ল উইথ আ বিগ ড্রিম তো চলো ভিডিওটা শুরু করা যাক এই দিনটার কথা মনে পড়লে আমি মনে মনে আজও অনেক বেশি খুশি হই কারণ জীবনে আমি প্রথম সমুদ্র দেখেছিলাম সেদিন সেটাও আমার স্কুল বন্ধুদের সাথে যাদের সাথে আমি ক্লাস ফাইভ থেকে পড়ছি ছোটোবেলা থেকে একসাথে বড়ো হয়েছি তাদের সাথে জীবনে ফার্স্ট সমুদ্র তো এটা হচ্ছে কি আমাদের স্কুল ট্যুর ছিল আগের বছরে আমি অনেক অনেক বেশি প্রায় একটা গোটা বছর হতে যায় আমি আপলোড করছি তো দেরি হয়ে গেল আমি চাইলেই জায়গাটা একটা খুব সুন্দর একটা গান দিয়ে তোমাদের দেখাতে পারতাম বাট ওই রাইটের ঝামেলা অত ঝামেলা আমি নিতে পারছি না তো আমি এমনি তোমাদেরকে বলছি শোনো তো সেদিন আমাদের স্কুল থেকে স্কুলের নামটা তোমরা দেখতেই পাচ্ছ তো একবার বলে দিই পাঁচপোতা বদনচন্দ্র ইন্দ্রমতি হাই স্কুল আমাদের স্কুলের নাম হচ্ছে এইটা তো আমাদের স্কুল থেকে কল পুরীতে নিয়ে গেছিলো ঘুরতে এটাই আমাদের ফার্স্ট ট্যুর ছিল তো সকালবেলা সাড়ে পাঁচটা মানে চারটের সময় আমরা ঘুম থেকে উঠেছিলাম রেডি হয়েছিলাম দেন সবাই মিলে স্কুলে দেখা হলো তারপরে স্কুলের সামনে থেকে বাস আসলো আর আমরা তো প্রচুর মজা করেছি মানে বাসেও আমরা নেচেছি প্লাস আমরা ট্রেনের মধ্যেও নেচেছি আর আমরা না এত দূর কেউ ট্রেন জার্নি করিনি তাই আমরা ভাবছিলাম যে কখন পুরীটা আসবে কখন পুরীটা আসবে আর সত্যি কথা বলতে আমরা বান্ধবীরা মিলে তো পুর যাবে থেকে স্কুলে মানে যাবে থেকে স্যাররা বলেছে যে পুরীতে ঘুরতে নিয়ে যাবে আমরা তো তিন চার মাস আগে থেকেই প্ল্যান করছি কোথায় কোথায় যাবো কী কী করবো হ্যান ত্যান বা কী ড্রেস পরবো মানে নানান রকম তো আমাদেরকে আর কেউ পায় না আমরা হচ্ছে কি প্রচুর খুশি আর আমাদের বেশিরভাগ জন যারা গেছিলো তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক মনে হয় মানে স্টুডেন্টের কথা বলছি নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরাই মনে হয় ফার্স্ট টাইম সমুদ্র দেখলে তো আমরা খুবই মজা করেছি মানে প্রচুর আর সামনের বছর তো মানে এই বছর দু হাজার চব্বিশেও আমাদের স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে এবার সেটা কোথায় নিয়ে যাচ্ছে যাই না আমি যদি যাই তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমাদের স্কুল থেকে যেদিনকার নিয়ে গেছিলো সতেরো তারিখ তো সেদিনকার আমরা সাতটা বা এরকম পৌঁছে গেছিলাম হোটেলে তো ওখান থেকে স্যার আমরা স্যার ম্যামদের রিকোয়েস্ট করি যে স্যার একটুখানি সমুদ্র দেখতে নিয়ে যাও তো রাত্রিবেলা আমরা ওখানে গেছিলাম হালকা পাতলা তারপরে ওখান থেকে বাইরের খাবার টাবার খেয়ে দেন তারপরে রুমে এসেছিলাম এসে বন্ধু বান্ধবীরা মিলে নাচ তারপরে আবার পরের দিন সকালবেলা হতে না হতেই বেরিয়ে গেছিলাম অনেকে তো সানসেট দেখতে গেছিলো পার আমরা ঘুমাচ্ছিলাম বলে যেতে পারিনি তারপরেও আমরা বাসে উঠে গেছি আর বাসে উঠে আমাদের মানে আমরা যখনই কোথাও উঠছি বাসে আমাদের নাচেরা শেষ নেই তারপরে এখান থেকে আমাদের একটা জুয়ে নিয়ে গেছিলো এই নামটা এখন আমার মনে পড়ছে না কি নন্দন কানুন না সামথিং এরম কিছু একটা ছিল আর এই দেখো আমরা এতজন মিলে ঘুরতে গেছিলাম প্রচুর মজা হয়েছে প্রচুর আর এখানে তো মানে হচ্ছে গিয়ে আমাদের মানে কি বলে ওটাকে এখানে সবথেকে বেশি একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে এখানে একটা জঙ্গল ট্যুর মতো হয় মানে জঙ্গল সাফারি টাইপের মানে তুমি বাসের মধ্যে যারা যাবে মানে আমরা যেমন চিড়িয়াখানায় বাঘ দেখতে যাই তো ওটা মানে খাঁচার মধ্যে বন্দি থাকে এখানেও সেরম বাঘ ছিল বাট এখানে আর একটা স্পেশাল স্পেশালিটি ছিল সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা বাসের মধ্যে যাবে দেন একটা বড় জঙ্গলের মধ্যে তোমাদের নিয়ে যাবে এই যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছ এরকম জঙ্গলের ভিতর দিয়ে একটা জঙ্গল আছে মানে ওটা আলাদা এরিয়া এটা তো নর্মাল মানে এটা তোমরা হেঁটে হেঁটেও প্রোজ দু টাইপে দেখতে পারো আর এই যে দেখো বাসের মধ্যে এরকম কাজ দেওয়া থাকবে আর এরম বাইরে একদম জঙ্গলের মধ্যে শিঙ্গ বা বাঘ বা নর্মাল হরিণ ঠরিন এরম ঘুরবে তোমরা দেখতেও পারবে অ্যাকচুয়ালি তখন আমার ভিডিওটা মানে এখন অত ভালো ফোন ছিল না আর তখন আমার কাছে ভিডিওটা মানে ওই ক্লিপটা নেওয়া ছিল না তো আমি এই তাই জন্য তোমাদের দেখাতে পারিনি খুবই কম কম ক্লিপ আছে আর এই দেখো আমরা বাসের মধ্যে আছি আর ওই বাঘ বাঘগুলো কি সুন্দর বাইরে মানে আমি ভাবছিলাম যদি বাঘটা এসে বাঘের সামনে ধরো বাঘটা এসে ধরো বাসের সামনে আসে তখন কি হবে বাট ওরা নড়ছিল না আর বাসওয়ালা কাকু আমাদের বলেই দিয়েছিলো যে যাতে আমরা চেল্লা মিলে একটু কম করি আর এই দেখো আমাদের নাচের তো শেষ হয় না মানে সবাই মিলে ইলেভেন টুয়েলভ আর কিছু দু একজন মনে হয় গেছিলো নাইন টেন থেকে তো খুবই মজা হয়েছে বাট এই বছর তো ইলেভেন টুয়েলভ মানে যারা টুয়েলভে পড়তো তাদের তো স্কুল শেষ হয়ে গেছে তারা মানে কলেজে ভর্তি হয়ে গেছে তারা যেতে পারবে না কিন্তু আমরা যেতে পারবো আর আমরা আমাদের এটা মানে লাস্ট বছর মানে বছর হবে আর আমি জানি আমি অনেক তোতলাই তো তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ আর এটা হচ্ছে জানো আমরা তো নাগদোল তো নর্মালি সবাই ছড়ি কিন্তু এটা একদম সমুদ্রর সামনে মানে এটার মধ্যে ছড়ি একটা ভিডিও আছে মানে আমার করা ভিডিওটার কি অবস্থা আমার রিয়্যাকশানটা দেখলে তোমার পাগলা হয়ে যেতে আমি লজ্জার কারণে আর গেলাম না এই দেখো পাশের সমুদ্র মানে জীবন একদম আটকে যাচ্ছিলো যখন না ছিল না আমাদের বা যখন হুটাট করে দাঁড়িয়ে যাচ্ছিলো মানে মনে হচ্ছে না আজকে আমি শেষ মানে পুরো গোটা সমুদ্রটাকে দেখতে পাচ্ছিলাম আর খুবই মজা হয়েছে মানে বলতে গেলে পুরো একদম পয়সা উসুল আমরা সবাই ফার্স্টে যখন বলেছিল পুরী তো আমরা ভাবলাম যে পুরীতে গিয়ে হয়তো অতটাও বেশি মজা হবে না বাট প্রচুর মজা হয়েছে প্রচুর আর আমাদের বলতে গেলে স্যার স্যার ম্যামরা আমাদের যেই হোটেলে রেখেছিলো ওনাদের ব্যবহারও প্রচুর ভালো ছিল বা যেখান থেকে আমাদের খাওয়া দাওয়া করেছিলো ওদের ব্যবহার মানে ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল আর আমাদের স্যার ম্যাম যখন যে যেটা খেতে চেয়েছে ওটাই খাইছে মানে একদম পুরো একদম ভালো বলতে গেলে একদম বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল তো ইচ্ছা আছে এই বছরও যাওয়ার আর এই দেখো আমরা এটা মানে বাড়ি আসছি তখন আর এটাই আমাদের সবার মুখ চোখ দেখছো ওটা